ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ তোমরা দেখছ প্রো টেকনিক্যাল জিনিয়াস তো ভিউয়ার্স ভিডিওটি থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটি কোন টপিকের ওপর হ্যাঁ ভিউয়ার্স সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি তুমি আইটিআই পড়ছ কিংবা ইন ফিউচার আইটিআই অ্যাডমিশন নিতে চলেছ বা আইটিআই থেকে পাস আউট হয়েছ তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি কিন্তু ভিডিওতে তোমাদের বিস্তারিত আলোচনা করবো প্রেজেন্ট সিনারিওতে জব সম্পর্কে আইটিআইয়ের তো সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও টপিক যে আইটিআই করলেই কি এখন প্রচুর জব অপরচুনিটি থাকে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখো আবারও বলছি চ্যানেলে প্রথম আসলে ইনফিউচার ফিউচার জিনিয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা সমস্ত রকম আপডেটস এবং ইনফরমেশান ইন ফিউচার সবার আগে খুব সুন্দরভাবে পেয়ে যাবে শুধু আইটিআই নয় এছাড়া তোমরা যে এডুকেশনাল ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি তোমরা যে সমস্ত স্টুডেন্ট তোমরা জানোই আইটিআই ভর্তির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমরা বলতে পারো তোমাদের যে ন্যূনতম যে যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক এবং এইট পাস এখনকার দিনে যে ভিডিওটার মেন টপিক অনুযায়ী তোমাদের জব অপরচুনিটি আইটিআই গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপরচুনিটির যে বিশেষ প্রাধান্য দেওয়া হয় আইটিআই কোর্সটাকে তো সেটা জানতে গেলে আমাদের কিন্তু সবার আগে জানতে হবে আইটিআই করার ন্যূনতম যে যোগ্যতা আইটিআই করতে কিন্তু তোমাদের শুধুমাত্র এইট পাস এবং মাধ্যমিক পাস হতে হয় তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্ট কিছু কোর্সের ওপর নির্দিষ্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিতে হয় সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট সেই ইনস্টিটিউট থেকে কিন্তু তোমরা যখনই তৈরি হয়ে যাও তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যায় বা তোমাদের কোর্স শেষ হওয়ার পরে কিন্তু তোমরা নির্দিষ্ট সার্টিফিকেট পাও তারপরে কিন্তু তোমরা যোগ্য হয়ে যাও যে কোনো জবের জন্য এইবার জব অপরচুনিটির যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওর সেটাই প্রবেশ করছি জব অপরচুনিটি বলতে কিন্তু আইটিআই লেভেলের জব কিন্তু প্রচুর রয়েছে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট প্রতিটা সেক্টরে কিন্তু তোমাদের প্রচুর অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটি তোমরা কিভাবে পাবে দেখো প্রতিটা স্টুডেন্টকে কিন্তু ঠিকঠাক নিজের কোর্স সম্পর্কে জানতে হবে এবং সেই কোর্স অনুযায়ী তাদের নির্দিষ্ট যে সাকসেস সেই সাকসেসে কিন্তু পৌঁছাতে হবে তো তোমাদের নির্দিষ্ট কোর্স অনুযায়ী কিন্তু প্রচুর তোমাদের আইটিআই কোর্সের ওপরে গভর্নমেন্ট জব রয়েছে এবং তার সঙ্গে কিন্তু প্রাইভেট জবও রয়েছে যদি বলতে চাও এখনকার সিনারিওতে এই পরিস্থিতিতে এতটা শর্ট টাইম কোর্স করে অর্থাৎ এক বছর কিংবা দু বছরের কোর্স থাকে আইটিআইয়ের তো দু বছরের কোর্সই সব থেকে বেশি থাকে তো সেই ক্ষেত্রে এত শর্ট টাইমে এবং খুবই স্বল্প মেধাই অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা মেধার দিক থেকে একটু পিছিয়ে থাকে বা তোমরা বলতে পারো মধ্য মেধার ছাত্রছাত্রীরা কিন্তু আইটিআই অ্যাডমিশন নেয় যাদের কিন্তু শর্ট টাইম কোর্স করে জব পাওয়ার চিন্তাভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইটিআই একটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স কারণ এই কোর্স করার পরে কিন্তু তোমার কাছে প্রচুর জব অপরচুনিটি রয়েছে হ্যাভ ইউয়ার্স এই একমাত্র কোর্স যেটা কমপ্লিট করার পরে কিন্তু তোমার কাছে গভর্নমেন্টের প্রচুর ভ্যাকেন্সি থাকে আমি কিন্তু তোমাদের নাম নিচ্ছি না রেল থেকে শুরু করে সেল ডিআরডিও অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রচুর রিক্রুটমেন্ট বেরোয় কিন্তু আইটিআইয়ের গভর্নমেন্ট জবের শুধুমাত্র তাই নয় এছাড়া কিন্তু অ্যাপ্রেন্টিসেরও প্রচুর ভ্যাকেন্সি থাকে তো শুধুমাত্র আমি মনে করি এমন একটি কোর্স আছে সেটা হচ্ছে আইটিআই যে কোর্সটাই তোমাদের মেধাও কম লাগে পড়াশোনার জন্য সত্যি কথা বলতে আইটিআই তুমি কিন্তু এফোর্টটাও কম দিতে হয় অন্যান্য কোর্সের তুলনায় তোমাকে কিন্তু আইটিআই অনেকটাই কম এফোর্ট দিতে হয় এবং তারপরে কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে নিজের প্রিপারেশান চালিয়ে যাও তোমার কাছে কিন্তু প্রচুর গভর্নমেন্ট জবের অপরচুনিটি রয়েছে এবং প্রচুর গভর্নমেন্ট জব অ্যাভেলেবেল রয়েছে তুমি কিন্তু সার্চ করলেই দেখতে পাবে এখন তোমাদের কাছে গুগল অ্যাভেলেবেল প্রচুর গভর্নমেন্ট জব কিন্তু আইটিআই বেসে থাকে শুধুমাত্র গভর্নমেন্ট জব কেন প্রাইভেট জবও কিন্তু প্রচুর থাকে শুধুমাত্র গভর্নমেন্ট জবই নয় প্রাইভেট জবও কিন্তু অ্যাভেলেবেল এমন কোনো স্টুডেন্ট হয়তো নেই যে আইটিআই কমপ্লিট করার পরে সে জব পায়নি খুবই কম স্টুডেন্ট থাকে যারা আইটিআই কমপ্লিট করার পরে জব পায় না সেই ক্ষেত্রে কিন্তু আইটিআইয়ের মোটামুটি হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট হয়ে যায় সমস্ত ছাত্রছাত্রীদের সেটা যদি ক্যাম্পাসিংয়ে নাও হয় কলেজ ক্যাম্পাসিংয়ে আদার্স দেখা যায় প্রচুর কোম্পানি থাকে সেখানে কিন্তু স্টুডেন্টরা গেলেই তাদের কিন্তু আশা করছি সমস্ত স্টুডেন্ট কিন্তু জব পেয়ে যায় কারণ এইখানে কিন্তু স্টুডেন্টদের যে পোস্টটা থাকে সেটা কিন্তু টেকনিশিয়ানের পোস্টটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ডিমান্ড সেটাও কিন্তু এখনকার ইন্ডাস্ট্রিতে প্রচুর থাকে তো আমি আশা করব। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা দেখছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ভ্যালুটা কতটা আইটিআইয়ের যে এতটা কম সময়ে তোমরা কোর্স করে নির্দিষ্ট একটা জব পেয়ে যাচ্ছ সেই জবটা কিন্তু আমি আবারও তোমাদের বলছি সেই জবটার কিন্তু কোয়ালিটি অতটা ভালো না থাকলেও অর্থাৎ তোমাদের হয়তো স্যালারি স্ট্রাকচারটা অনেক হাই হবে না কিন্তু এখনকার দিনে যেখানে অনেক স্টুডেন্টরা জবলেস তো সেইখানে কিন্তু তোমাদের আইটিআই কমপ্লিট করার পরে তোমরা ন্যূনতম একটা জব কিন্তু অবশ্যই পেয়ে যাবে এটাতে কিন্তু কোনো রকম দ্বিধা নেই আমি কিন্তু তোমাদের আবারও এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের সবার জন্য এছাড়া আইটিআই কমপ্লিট করার পরে তোমরা যদি মনে করো হায়ার এডুকেশানে যাবে অর্থাৎ নিজে যে ট্রেডটা সম্পর্কে পড়াশোনা করেছো সেটা সম্পর্কে আরও উচ্চশিক্ষা লাভ করবে এখানেও কিন্তু তোমার অনেকটা সুযোগ থাকছে তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে পারো তারপরেও কিন্তু তোমার কাছে হায়ার এডুকেশনের সুযোগ থাকছে তুমি বিটেক করতে পারো অনেক কিন্তু সুযোগ থাকছে আমি কিন্তু তোমাদের বলবো তোমরা যে সমস্ত স্টুডেন্ট খুবই শর্ট টাইমে জব পেতে চাও প্রাইভেট বা গভর্নমেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব। তোমরা কিন্তু আইটি অ্যাডমিশন নাও এবং নির্দিষ্ট কোর্স সম্পর্কে কিন্তু জেনে অ্যাডমিশন নাও এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ইন ফিউচার এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সব সময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো আবারও বলছি প্রো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড হওনি তোমাদের বলবো অবশ্যই সেই প্ল্যাটফর্মগুলোতে অ্যাড হয়ে যাও সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত আপডেটস এবং টেকনিক্যাল নলেজ গেন করতে পারবে ধন্যবাদ